আজ আমরা মনিরা নামটি সম্পর্কে আলোচনা করব। মনিরা নামটি ইসলামী কিনা, এর অর্থ কী এবং এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে জানব। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের সকলের সুন্দর অর্থবহ নাম রাখা উচিত। যদি প্রশ্ন করেন মনিরা নামটি ইসলামিক নাম কিনা, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম মেয়ে শিশুদের জন্য রাখা হয়। মনিরা নামটি মেয়েদের জন্য একটি পরোক্ষ কুরআনের নাম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মনিরা নামের অর্থ হচ্ছে জ্ঞানগর্ভ, উজ্জ্বল, আলোয় পরিপূর্ণ ইত্যাদি। মনিরা ইয়াসমিন, উম্মে মনিরা, মনিরা রফসানা, মনিরা আফরাজ, মনিরা মুনতাহা, এভাবেও নামটি রাখতে পারেন। মনিরা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।